উপস্থাপন করেছিলাম। আজকে আমরা প্রতিভার পূজা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি আমরা কিছু কথা এবং কিছু গান। প্রতিভার পূজা অনুষ্ঠান যেভাবে আমরা করে থাকি ঠিক সেইভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা আজকের শিল্পী রত্নাকর শিল্পীকে। যদিও ওনার নাম হচ্ছে শিল্পী কিন্তু উনি হচ্ছেন কণ্ঠশিল্পী, এর কারণটা কি সে বিষয়টাও আমরা আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। রত্নাকর শিল্পী প্রথমত দর্শকের কাছে যদি একটু পরিচয় দাও। হ্যাঁ, আসলে আমি আগে চট্টগ্রামে গান করতাম, তো এখন বর্তমানে সিলেটে আছি। যাই হোক, এখন আমি নতুন অবস্থায় যে ভাই সাগর ভাই এখানে আসলাম, আশা করি উনি আমাকে ইনভাইট করবে, আমি আসলাম এখন শুনি ওনার কিছু আমার কথা শুনবেন, পাশাপাশি আপনার কথা শুনতে কিন্তু দর্শক আগ্রহী এবং আপনার গান শুনতে কিন্তু দর্শক আগ্রহী। সিলেটার ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে অনেক প্রবাসীরা অপেক্ষা করেন প্রতিবার পূজা অনুষ্ঠান দেখার জন্য এবং প্রতিবার পূজা অনুষ্ঠান তাদের ভালো লাগে। আমরা সবসময় কিন্তু ধারাবাহিকভাবে এটা করে যাচ্ছি এবং সিলেট বিভাগের মধ্যে একমাত্রই এই চ্যানেলটি হচ্ছে প্রতিবার পূজা অনুষ্ঠান। আমরা সবকিছু অলওয়াইজ সব ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে, যার ফলে আজকে আপনাকে এখানে নিয়ে এসেছি আমরা আপনার কাছ থেকে একটি গান শুনিয়ার পরে আবার কথা বলতে আবার আমরা অন্য অন্য কথা বলবো। এখন শুরু করেন একটি গান, কোন গানটি করবেন এখন? আধুনিক গান। প্রিয় দর্শক, আমরা শুনি আধুনিক গান, তবে আগে বলছি না কোন গান হবে, আপনারা শুনেন, আপনারাও দেখেন, আপনারাও কমেন্ট করেন এবং আমিও কমেন্ট করবো গানের শেষে। থ্যাংক ইউ। Thank you.
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুধু বাংলাদেশ নয় তথা ভারত সহ বিশ্বে যার সুনাম রয়েছিল সাবিনা ইয়াসমিন। সেই সাবিনা ইয়াসমিন কিন্তু এই গানটি করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্রে এবং ছায়াছবিতে, খুবই জনপ্রিয় এই গান। এই গানটি কিন্তু মানুষের হৃদয়ে কিন্তু আঘাত করত, অশ্রু দিয়ে লেখা এই নাম। এই গানটি কিন্তু আপনারাও শুনেছেন। আজকে যার কণ্ঠে শুনলাম রত্ন আক্তার শিল্পী, তার কাছ থেকে আপনাদের কেমন লেগেছে? আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু আমরা এখানে ছোট্ট পরিসরে প্রতিবার পূজা অনুষ্ঠান থেকে আমরা চেষ্টা করি খালি গলায় গানগুলো দেওয়ার জন্য, সেই খালি গলায় কিন্তু আপনাদের কাছে গানগুলো উপস্থাপন করছি। আর শিপা রত্ন আক্তার শিল্পী, এই যে গানটি করেছ, তুমি কি শুধু এই আধুনিক গান করো না বাউল গানও করো? আসলে আমি সব ধরনের গান করি। চট্টগ্রামে যেহেতু আমি ওখানে গান করতাম, আমি কাওয়ালি গান করতাম, কাওয়ালি ভাণ্ডারি মিছে আপনার পল্লীগীতি, আপনি হিন্দি গান, বিভিন্ন ধরনের গান করি। সব ধরনের গানের প্রতি অভিজ্ঞতা রয়েছে। গান শুরুটা কত বছর আগ থেকে বা কখন থেকে বা কেন গান শুরু করলেন? গান শুরু করলাম, হয়তো আমার অনেক শখ ছিল। যখন আমি স্টেজ প্রোগ্রাম দেখতাম তখন আমার বাবাকে বলতাম যে বাবা আমি গান শিখবো, আমার অনেক আগ্রহ ছিল। তখন আমার বাবা বলতো যে ঠিক আছে, আমার মেয়ে যেহেতু আগ্রহ, আচ্ছা গান শিখবো, সমস্যা নেই। এই শুরু কত বছর আগে হবে? হবে 2006। 2006 থেকে প্রায় অনেক দিন মানে বের হয়ে গেছে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখলেন 2006 থেকে কিন্তু গানের জগতে আসা শিল্পী। আমরা একটি গান শুনলাম অস্ট্রেলিয়ান লেখা, আমরা আরো কিছু কথা শুনবো। আসলে জন্মটা কোন জায়গায়, সিলেটে না চট্টগ্রামে? আমার জন্মস্থান হচ্ছে যে নোয়াখালীতে, যেহেতু আমার বর্তমান পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে, তো জন্মটা আমার হচ্ছে যে নোয়াখালীতে। যখন চট্টগ্রামে চলে আসলাম তখন তো হয়তো ক্লাস থ্রিতে যখন পড়ি তখন চট্টগ্রামে, যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন তো আমার গান শোনা। ক্লাস সেভেন থেকে গান শুরু এবং চট্টগ্রামে ক্লাস সিক্স থেকে চট্টগ্রামে সেখানে বড় হওয়া। মূলত আপনার বাবার বাড়ি কোন জায়গায়? সিলেটে। মানে তার মানে আমরা ধরে নিতে পারি যে আপনি সিলেটের মেয়ে? সিলেটের মেয়ে। সিলেটি ভাষায় মাত্তা ভরেননি? মাত্তা ভরেননি, মাঝে মাঝে তুলা মারতেন জানো, কারণ আমরা সিলেটি মেয়ে হইলে আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আসেন এরা তুলা আশা করেন সিলেটি মারতে ভালো লাগে, কেনা বলছি আঞ্চলিক গানে উঠতে তাই। তাইলে আমরা আজকে পাইছি সব সব বাইরে সমান সমান সিলটি গান হইব আব্দুল করিমর, চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় গান হইব। যদি ফারিতে মধু হই হই আপনারা দেখাই দিতে পারি কয়া জান না কুন্ড হইব। তারপরে অপেক্ষা থাকুকা এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুকা। সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থাকি আমরা প্রতিবার পূজা অনুষ্ঠান আপনার সামনে উপস্থাপন করি। আমরা আজকে আমন্ত্রণ জানাই তো আমরা এই শিল্পী আপনারা মূল্যায়ন করছেন। আমরা শুনি এখন আমাদের সিলেটের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান, আমরা রত্ন আক্তার শিল্পীর কাছ থেকে। আর সব আদর যায় না।
চমৎকার, আমার মনটা শীতল হয়ে গেছে আজকে, সারাদিন খুব ক্লান্ত আসলাম, এই মুহূর্তে গানটা শুনিয়া আসলে শরীরটা স্পিড হচ্ছে, ধন্যবাদ, আসলে খুব ভালো লাগছে। দর্শক সকল আপনারা কিলা লাগছে, যেহেতু আমরা সিটাগাঙ্গর চট্টগ্রামও রাফা না চট্টগ্রামও নাই, আমরা সিলেটও রাফা না সিলেটও নাই, নোয়াখালী রাফা না নোয়াখালীর তো নাই, যাই হোক সব মিলাইয়া শেষ মেশ হইল গীতা, আমরা সিলেটর বুড়ি সিলেটি ওঠে হইল কি আমরা শেষ কথা। গানটা ঘুনিয়া বোঝা গেল যে সিলেটর টান আছে, যদিও বড় হয়েছিল হয়তো চট্টগ্রাম, কিন্তু সিলেটের প্রতি যে মায়া আছে একটা এই গানে প্রমাণ দিল। প্রেম ফুলের গন্ধে পড়িয়াছি ফান্দে, অত জনপ্রিয় গান বাউল সম্রাট শাহ আব্দুল করিমর, এটা আমি আপনি আমরা জানতাম। অনেক পাইসা বকলে কিবা এই গানটা বহুত দিন পরে শুনছেন, আমিও বহুত দিন পরে শুনিয়া আমার শরীরও কিন্তু ফালানি শুরু হয়ে গেছে গিয়া। আসলে কিছু কিছু গান আছে যে একটা মানুষের আসলে শক্তি দেয়, যে গানগুলো মানুষের আসলে দিক দিক নির্দেশনা দেয়, এই মুহূর্তে আমার মানে পুরা শক্তি দিছে মাত পাল লাগে এই গান। এখন আমরা যেহেতু সিলটি একটা শুনি লাইছি, এখন কিতা শুনতাম যেহেতু যে জায়গার টাইম বড় হয়েছেন, যে জায়গার বাতাস খাইছেন, হাওয়া গরম খাইছেন, বহু জায়গার বাদ খাইছেন, বহু জায়গার একটা গান গাতো দরকার নাই, শুননা কিতা হবা। তখন আমরা আজকে মন্দিরাত নয়া যোগদান করছেন আমার সবার পরিচিত মুখ সঙ্গীত অনুরাগী মুন্নাই টুকসেরা খান, তোমার আবার সাইয়া দেখা যায় আর দুলো আসুন আমার এক ছোট ভাই, ছোট ভাইয়ের নামটা হবে একটু তোমার। যাই হোক রাবেল আহমদ, আমরা রত্না শিল্পীর ছোট ভাই, আমরা আসলে আরো ধন্যবাদ জানাই এই যে হারমোনি বাজাইয়া বা নিজে ফিঙ্গার করিয়া গান করবা, এটা কতদিন থেকে করাই? সেটা আসলে ছোটবেলা ছোটবেলা থেকে যতটা গান করবা ততটা গান করে বাজাইতে পারবা না? অবশ্যই। আর কোনটা কোনটা করেন মানে হারমোনির সাথে আর কোন যুক্ত করতে পারেন? আসলে যে কিবোর্ডটা একটু কিবোর্ড এতটা জ্ঞান নাই মানে একটু একটু, ভবিষ্যতে আর কোনো চিন্তা ভাবনা আছে? অবশ্যই শিকার তো আগ্রহ আছে, যেমন আমার বেশি পছন্দ কবিতা শিকার, দেখি চেষ্টা 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 করব। সংসার জীবনে আসলে কার কাছ থেকে সহযোগিতা পাই না গানের জগতে? ফ্যামিলির সবাই সবার কাছ থেকে সহযোগিতা পাই না, কোনো অসুবিধা হল না। যাই হোক আমরা সিটি গানকে গান কোনো উঠাও সেরকম কোনটা হলো এবার আপনি শোনাবো, যেহেতু আমাদের চট্টগ্রামের জনপ্রিয় গান রসের কথা হই হই না ওটা নেই। আচ্ছা আমরা আগে হুনি গানটা গান করার পরে আপনারাও কমেন্ট করবো আমরাও কমেন্ট করবো। প্রিয় দর্শক আপনারা শুনছেন রত্না শিল্পীর গান, আমরা প্রতিবার কিছু অনুষ্ঠানে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের স্টুডিও থেকে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করে দিচ্ছি। আমরা অনেক সময় সিলেটি ভাষায় কথা বলতে গেলেও কিন্তু বাইরের ডিস্ট্রিক্টের যারা আছেন তারা কিন্তু কমেন্ট করে থাকেন যে আমরা কোনো কথা বুঝতে পারছি না, যার ফলে আমরা এটাকে মিশ্রিত করে ফেলি আপনাদের জন্য, কিন্তু আমরা মাঝে মধ্যে কথা বলে থাকি অন্য ভাষায়, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আশা করি আপনারা সাথে থাকবেন, আপনার সুন্দর কমেন্ট আপনার সুন্দর বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সের নিচে লিখে দিবেন, সিলেটার ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো আপনারা মন ভরে এনজয় করবেন। আসুন এবার শুনে নিই চট্টগ্রামের সেই জনপ্রিয় গান।
চমৎকার। আসলে আপনি যে গান এখন শুনালেন আসলে কি বলবো আর কি, একদম ফাটাফাটি, যেটাকে বলে মানে ভেরি গুড, মানে এটার, হ্যাঁ এটার আসলে তুলনা কিভাবে দেবো আমি বুঝতে পারতেছি না, যে আপনি নিজে হারমোনিক ফিঙ্গার করে এত সুন্দর একটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার যে গানটা আসলে অসাধারণ হয়েছে। আসলে প্রতিবার পুজো অনুষ্ঠান কেন করে থাকি এই জন্যই, শুধু প্রতিবার পুজো এখানে কিন্তু সীমাবদ্ধ না, আমরা যে গানটি আপনাদের জন্য করছি এটা এই প্রতিভাকে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা, আর এটা উপস্থাপন দেখে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারেন, কারণ একজন শিল্পী হতে হলে তার বিভিন্ন সহযোগিতার প্রয়োজন আছে। আজকে যেভাবে আমি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে এই প্রতিভাকে আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনারা চাইলে বেসরকারি টেলিভিশন সহ সরকারি বিটিভি সহ আপনারা এই সমস্ত প্রতিভার খুঁজে এই সমস্ত শিল্পীদের নিয়ে উপস্থাপন করতে পারেন, কারণ আপনার একটু সহযোগিতার জন্য হয়তো এই শিল্পী বা এরকম প্রতিভার খুঁজে যে শিল্পীদের নিয়ে আসি তাদের স্বপ্নটা বাস্তবায়ন হয়ে যেতে পারে। আমরা সেই প্রত্যাশা সেই আশা রেখেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটা আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে যে গানগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেই গানগুলো শুনে আপনারা বুঝতে পারছেন যে একদম খালি গলায় এবং শর্ট মিউজিক দিয়ে মিউজিক দ্বারা যে গানগুলো পরিবেশন হয়েছে কতটুকু হয়েছে। আপনারা যারা সঙ্গীত অঙ্গনে আছেন, সঙ্গীত অঙ্গনে কাজ করছেন, অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই শিল্পী পুরো সেট আপ নিয়ে অথবা গেট আপ নিয়ে যখন মাইক্রোফোনে গান করবে তখন তাহলে কি হতে পারে তার গান। তাই আসুন আমরা শিল্পীর কাছ থেকে দু একটি কথা শুনে আমরা প্রতিবার পুজো অনুষ্ঠান শেষ করে নেবো এখানেই। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, দর্শকের উদ্দেশ্যে আমার এটাই বলার যে আমার গানটা যদি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন। এটাই একটু সিলেটি ভাষায় কইলে খুশি হইলাম মনে, যেহেতু আমরা সিলেটি বুয়াই যে আমরা সিলেটি ভাষায় কইতে না থোড়া থোড়া কইলাম কা ওখান তা সিলেটি কইলাম কা যে দর্শক স্থানটা লিয়ে যদি আমার গান যদি আপনারা ভালো লাগে তাহলে আপনারা আমাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ারটা করবেন। বাহ বাহ সুন্দর হইছে, আমার কাছে খুব সুন্দর লাগছে, হাততালি দিছি লোকে। আসলে আমরা মুন্না আজকে থাকি মন্দিরা স্টার্ট করছেন উদ্বোধন করছেন, আর তুলি তো আমার ছোট ভাই আসুন, আর ফিঙ্গার দিয়া যে গান করলা হারমোনি বাজাইয়া চমৎকার গান হয়েছে, আমরা আসলে ফাম দিলাম না সত্য কথাও কইরাম। অবশ্যই আপনারা কমেন্টের মাঝে আপনারাও ফাম দিতে নাই সত্য কথা কইবা, ভিডিওটা বেশি করে শেয়ার করবা, আর যদি গানগুলো ভালো লাগে লিঙ্কটা আপনার আমার বন্ধু বান্ধবের কাছে এখন অন্য কাছে ফাটাইয়া দিবা, ওকেও প্রত্যাশা করাম। আর যারা এই অঙ্গন আসুন যারা এই সঙ্গীত অঙ্গনে লালন পালন করা আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই এই সমস্ত শিল্প করে বালা বালা জায়গা নেওয়ার লাগে আপনারা সুযোগ দিবা, যাতে এই প্রতিভাটা ফুটিয়া শুধু বাংলাদেশও না থাকে, এই প্রতিভাটা যাতে ফুটিয়া বিশ্ব দরবারও যায় এই প্রত্যাশা আশা রাখছি। সিলেটের মেয়ে আমরা রত্নাশিল্পী, রত্নাশিল্পী আপনারা জানেন সিলেট জন্মগ্রহণ করছেন অসংখ্য মরমী সাধক কবি রাধারমণ দুর্বিন শাহ, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাসন রাজা, কফুল উদ্দিন সহ অনেক গুণী কবি জন্ম নিচ্ছেন যুগ যুগ ধরে, কিন্তু এটা